সীতাকুণ্ডে একটি কালো তেলের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার সকালে উপজেলার ভাটিয়ারি ইউনিয়নের ভাটিয়ারি এলাকায় মসজিদ স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডের সংলগ্নে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে কুমিরা ও বাংলাদেশ নৌবাহিনী মাদাম বিবির হাট সহ দুটি ইউনিটে 3 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। জানাজার সকাল 9:30 ভাটিয়ারি ইউনিয়নের অক্সিজেন রোডের পশ্চিমে একটি তেলের ডিপুতে বৈদ্যুতিক শক সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে পুরো কারখানায় আগুন ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা সুলতান মাহমুদ সিপ্লাসকে বলেন, সংবাদ পেয়েছি 10টার দিকে, প্রায় 10টা। এরপর সংবাদ পাওয়ার সাথে সাথে আমরা ঘটনাস্থলে আসি এবং 10:50 সময় আগুন নিয়ন্ত্রণে আসে। কারখানা সংলগ্ন থাকায় 15টি টিন সেটের ভাড়াঘর, শিপ ব্রেকিং ইয়ার্ডের বেশ কয়েকটি লেবারের ঘর পুড়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ক্ষয়ক্ষতির পরিমাণ 5 লক্ষ টাকা। ডেক্স নিউজ, সি প্লাস টিভি বাংলা।